আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে খেলার খবরে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমেই জয়রথ থেমে গেছে ইন্টার মিয়ামির। এমএলএসএ টানা পাঁচ জয়ের পর অবশেষে অরল্যান্ডো সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে মিয়ামি। ওল্ড ট্রাফোর্ডে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে 3-2 ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ এই জয়ে আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে খেলার আশা বাঁচিয়ে রাখল ম্যানিউ। অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় ফুটবল তারকা সুনীল ছেত্রী। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন ভারতের এই কিংবদন্তি ফুটবলার। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনন্দবাজার। আটলান্টার 60 বছরের স্বপ্ন ভেঙে কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে জুভেন্টাস। বুধবার রাতে আটলান্টাকে 1-0 হারিয়ে 3 বছর পর ঘরোয়া প্রতিযোগিতাটির শিরোপা জিতেছে মাসি মিলিয়ানো আলেগ্রির দল। টি-20 বিশ্বকাপ মিশন শুরুর আগে ভারতের বিপক্ষে একটি ম্যাচ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী 1 জুনের এই ম্যাচটি হবে নবনির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট। এখানে শেষ করছি এক মিনিটের খেলার খবর। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না? স্যার, তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট PVC দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।